আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা আলু দিয়ে মুখে পানি আসার মতো একটা নাস্তার রেসিপি। দর্শক, এই রেসিপিটার জন্য এখানে আমি দুইটা আলু নিয়েছি আর আলুর খোসাটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। আলুটা নেওয়ার সময় অবশ্যই একটু বড় দেখে এবং স্বাস্থ্যবান দেখে নিতে হবে। এখন একটা ছুরি দিয়ে এই আলুর দুই সাইডের অংশ কেটে নিতে হবে, তবে আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। দুই সাইড কেটে নেওয়ার পর এখন আমি এদিকটা থেকে কেটে নেব, তারপরে অপর সাইড থেকে কেটে নিতে হবে। মোট কথা, আলুটাকে চার কোণা করে কেটে নিতে হবে। এই যে চারদিক থেকে আমি আলুটাকে কেটে নিলাম। এখন আমি এই আলুটাকে এভাবে লম্বা করে কেটে নেব, তবে এটা কাটার সময় একটু খেয়াল রাখতে হবে, প্রায় হাফ ইঞ্চির মতো এটা কাটতে হবে। এখানে আমি একটি আলু দিয়ে চারটা পিস কেটে নিয়েছি। এই যে এটার পুরুত্বটা জাস্ট এরকমের হবে। এখন এই আলুটা কাটার সাথে সাথে একটা বাটিতে পানি নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এই আলুটা কালো হয়ে যাবে। এখানে আমি এই ধরনের দুইটা কাটা চামচ নিলাম, এটাকে এভাবে সমান করে বসিয়ে দিতে হবে। তারপরে এই চামচের ফাঁকা জায়গাটায় একটা আলুর পিস বসিয়ে নিব। এখন একটা ছুরি দিয়ে এটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর এই চামচটা দেওয়ার কারণ, এতে করে আলুটা সম্পূর্ণ কেটে যাবে না, জাস্ট একটা জায়গায় গিয়ে ঠেকে যাবে। এই যে এভাবে করে কেটে নিতে হবে। এটা কাটার পরে জাস্ট এরকমের হবে। এখন আমি এই আলুটাকে উল্টে নিব, তারপরে ছুরিটা এভাবে বাঁকা করে, তারপরে এদিকটা থেকে এভাবে করে আলুটাকে কেটে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আলুটা সোজাসুজি কাটা যাবে না, তাহলে কিন্তু আলুটা সম্পূর্ণ কেটে যাবে। ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে, এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো ভিউয়ার্স, আলুটা কাটার পরে কিন্তু দেখতে জাস্ট আমরা যে গলায় মালা পরি অথবা চুলে খোপা পরি সেই রকমের লাগবে। দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সবগুলো আলুকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি এখানে একটা বাটিতে প্রায় এক কাপের মতো পানি নিয়ে এর মধ্যে আলুগুলো ভিজিয়ে রাখব। এখন আমি এখানে দিয়ে দিব অল্প একটু লবণ। লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, এতে করে লবণটা আলুর ভিতরে খুব ভালো করে ঢুকে যাবে। এটা প্রায় আমি 5 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখব। অন্যদিকে আমি আবার একটা বাটি নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিব প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা। এখন দিয়ে দিব স্বাদ বুঝে লবণ। 1 চা চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এটার পরিবর্তে চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন। 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন এই সব উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। এখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর এটা আমি সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। এখন এই ব্যাটারের মধ্যে আগে থেকে যে ভিজিয়ে রাখা আলু, এই আলুটাকে পানিটা সেঁকে তারপরে দিয়ে দিতে হবে। সবগুলো আলুর পিস আমি দিয়ে দিলাম, এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। মশলার সাথে আলুর পিসগুলো ভালো করে মেখে নেওয়ার পর বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। হালকা একটু তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা আলুর পিস দিয়ে দিব, তারপরে 2টা কাঁটা চামচ দিয়ে প্রায় 1 মিনিটের মতো আলুটাকে এভাবে একটু ধরে রাখতে হবে।
এতে করে মশলাটা ভিতরে ঢুকে তারপরে আলুর ডিজাইনটা নষ্ট হবে না। এবার যখন আলুটা একটু শক্ত হয়ে আসবে তখন আরেকটি পিস দিয়ে দিতে হবে। আর এইভাবে এক মিনিটের মতো দুইটা কাঁটা চামচ দিয়ে একটু ধরে রাখতে হবে। এইভাবে উল্টে পাল্টে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই আলুগুলো ভাজলেই হবে। এর মধ্যেই কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে এবং খুব মসমসে হবে। আলুটা এভাবে চামচ দিয়ে একটু টেনে ধরে রাখার কারণ, তাহলে দেখুন এই আলুর ডিজাইনটা কিন্তু স্পষ্টভাবে দেখা যায়, তা নাহলে কিন্তু মশলা ঢুকে আলুটা একদম সমান হয়ে যাবে, ডিজাইনটা ভালো দেখা যাবে না। এভাবে উল্টে পাল্টে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু এই আলুটা আমার ভাজা হয়ে গেছে, এভাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখন আমি এই নাস্তাগুলো একটা পাত্রে তুলে নিব, আর তেলটা থেকে অবশ্যই তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব। তো ভিউয়ার্স, সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। এখান থেকে একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাই এটা কতটা মসমসে হয়েছে। তো ভিউয়ার্স, এই রেসিপিটার নাম হলো আলুর মালা বড়া। এটা কিন্তু খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।